নিম্নচাপে এবার ডুবে গেল বীরভূমের লাভপুরের কন্দরকুলো গ্রামের কান্দনের উপর সাঁকো। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে বিপদে পড়েছেন গ্রামবাসীরা। পাশে থাকার আশ্বাস তৃণমূল কংগ্রেস সভাপতির। প্রতিদিনের টানা বৃষ্টির জেরে বীরভূমের লাভপুরের কোন নদীর জলস্তর বৃদ্ধি পায়। এলাকায় জল ঢুকে পড়ায় কন্দরকুলো গ্রামের কান্দনের ওপর সাঁকোর জলে ডুবে যায়। এর ফলে একাধিক গ্রামে পারাপার হওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুরু হয়েছে নৌকার মাধ্যমে পারাপার, পাশাপাশি গ্রামেও ঢুকছে জল, আতঙ্কিত সব গ্রামবাসীরাই। কি সমস্যা এখানে? আমাদের ধরুন এই নদীতে পারাপারের কোনো ব্যবস্থা নাই। যে পাকা রাস্তা ধরব, ছেলে পিলে টিউশনে যাবে, তার কোনো ব্যবস্থা, মন করুন নদীতে কোনো ব্যবস্থা নাই। তারপর ধরুন যে কোনো মানুষ যদি কোনো আপদ বিপদে পড়ে তারও কোনো মানে রাস্তা নাই। এবার আমাদের এখানে তো নৌকায় কোনো যোগাযোগই নাই। আজ ছেলেগুলো ফোন করছে করছে, তার নৌকা তো কোনো পাওয়ার কোনো ব্যবস্থাই নাই। কতগুলো গ্রাম আছে এদিকে? এখানে ধরুন তিনখানা গ্রাম আছে। মানে পুরোটাই পারাপার নেই? না, আচ্ছা, সবই জলের তলায় চলে গেছে। জলের তলায়, এবার জলের তলায় চলে গিয়ে যায়। এবার আমি ব্যবস্থা ধরুন না করলে তার কোনো উপায় নেই আমাদের। কবে থেকে জলের তলায় এটা? আজ এই যতদিন এই নিম্নচাপটা চলছে। আচ্ছা, কি চাইছেন বর্তমানে? এবার বর্তমানে এখন আমার ধরুন পারাপারের ব্যবস্থাটা বিশেষ করে আমাদের দরকার। দ্রুতই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে জানান ফিফা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি শাইন কাজী। পাশাপাশি দুর্গত মানুষদের পাশে থাকারও বার্তা দেন তিনি। পুরো নদীর জল বাড়ায় দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রাম প্লাবিত হতে শুরু করেছে, কি বলবেন এই বিষয়ে? আমাদের জয়চন্দ্রপুর, হরিপুর, কান্দরকুলা এসব গ্রামগুলো রাস্তা পারাপার বন্ধ হয়ে গেছে। আমরা নৌকার ব্যবস্থা করেছি, এখন এখানে জলের খুব তরত আছে। আর আমাদের যে জয়চন্দ্রপুরের যে পারাপাড়ে সেই বাসের সেতুটা ছিল, সেতুটা ভেঙে গেছে। আর আমরা এটা কোয়ান্টি, আমরা একটা এটা আমাদের রানাদাকে বলেছিলাম, এটা এই ব্রিজটা স্যাংশন হয়ে গেছে, এটা বর্ষার পরে কাজ শুরু হবে। এই কাজটা শুরু হবে রানাদাকে বলেছিলাম, কাজটা হয়ে গেছে। আর অলরেডি এখন মানুষ যেগুলো আপনার অসুবিধার মধ্যে আমরা নৌকার ব্যবস্থা করা হয়েছে, কান্দরকুলোতে দেওয়া হয়েছে একটা, আর একটা আমরা জয়চন্দ্রপুর দেওয়া আছে মানুষ পারাপার করার জন্য, বাজারহাট করার জন্য। মানুষের পাশে আমরা আছি, মানুষের যা প্রয়োজন যা দরকার হবে আমরা মানুষের পাশে যাবে। জয়চন্দ্রপুর, হরিপুর, আপনার কান্দরকুলোর মানুষের যা যা প্রয়োজন হবে আমরা সব মানুষের সহযোগিতা করবো। আর আকাশ বৃষ্টিতে যে মোটামুটি কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সে বাড়িগুলো আমরা চেষ্টা করছি, সেগুলো আমরা কিছু তিরপল দেওয়ার ব্যবস্থা করবো। আর আমাদের নেতৃত্বকে আমি এখনই জানাবো। আর আপনার যত মানাস সাহেবকে বলা হয়েছে, রানা দত্ত ধরেন আপনারা জানেন ভোটের আগে থেকে প্রচুর উন্নয়ন করেছে, আপনার মানুষের পাশে আছে, মানুষের পাশে। আমি দাদার সঙ্গে কথা বলেছি, দাদা বলেছে যা দার যা দরকার হবে আমরা দেবো, আমাদের চিন্তার কিছু নেই। মানুষ মানুষের পাশে আমরা তৃণমূল কংগ্রেস দল আছে, থাকবে। বিপদ আপদ আমরা আরেকটা রিলিফ সেন্টারে যেসব মানুষগুলো কাঁচা বাড়িতে যেগুলো বিপদগ্রস্ত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেসব মানুষগুলোকে আমরা ত্রাণ শিবিরে এনে ব্যবস্থা রাখার ব্যবস্থা করছি। বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। প্রতিমুহূর্তে এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেলে। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আর চোখ রাখবেন আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেলে। টিভি নিউজ 10, আপনারা মানি আমরা।
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই উচ্চেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হবে, সেই স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর সুন্দর। আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার টাক্তার এখানে যেগুলো OPD বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।